আমি যমুনা ব্যাংকে চাকরি করি। আমার বয়স 49। আমি গত বছর ডিসেম্বরের এই সময়ের দিকে খুব অসুস্থতা বোধ করতেছি। আমি এরকমভাবে করছিলাম যে আমি একটু জোরে হাঁটলে বা সিঁড়ি পেলে বেশ এই জায়গাটায় গলার কাছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসত। তো এই ব্যাপারে বিভিন্ন কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ শুরু করি। তারপর একটা পর্যায়ে কার্ডিওলজিস্টের সবার দেখলাম একরকমই অভিমত যে এনজিও কাম না করলে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা আগে করেছি, যেমন ইসিজি, ইটিটি, তারপরে এগুলো করানোর পরে বিভিন্ন রকম ব্লাড টেস্ট করানোর পরে তখন দেখলাম যে আমাকে বলা হলো এনজিওগ্রাম করলে বোঝা যাবে যে ব্লক কী পরিমাণ আছে। এনজিওগ্রাম করলাম পিজি হসপিটালে, তারপরে দেখা গেলো বেশ কয়েকটা ব্লক, 4-5টা ব্লক, 80%-এর উপরে কয়েকটা আছে এরকম। তো তখন আমাকে অ্যাডভাইস করা হলো যে স্টেন্টিং করা হবে আর কি, মানে রিং পরানোর ব্যাপারে। আর কোনো কোনো ডাক্তার বলছিলেন না স্টেন্টিংও চলবে না, বাইপাস করতে হবে। তো এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমি আরও চিকিৎসক স্পেশালিস্ট চেঞ্জ করছিলাম। এই চেঞ্জ করার একটা পর্যায়ে আমি সাওলে আসলাম। আমার ধারণা ছিল যে এখানে শুধুমাত্র কিছু জীবনযাপন পদ্ধতির মধ্যে কিছু পরিবর্তন আনতে হয়, কিছু ইয়োগা করতে হয়, এক্সারসাইজ করতে হয়, তেল ছাড়া রান্না খেতে হয়, এটুকের মধ্যেই বোধ হয় সাওল। পরে আমি এখানে এসে দেখলাম যে না, এখানে তো কার্ডিওলজিস্ট স্পেশালিস্ট ডাক্তার আছেন, তারপরে এখানে ডায়েটিশিয়ান আছেন, এখানে বেশ বড় সড়ই আয়োজন মনে হলো। তো তারপর আমি এখান থেকে একটা বই আর একটা ডিস্ক নিয়ে গেলাম। 55 মিনিটের যে ডিস্কটা ডক্টর বিমল সাজেরের, এই ডিস্কটা পড়ে আমার মানে জীবনটাই পাল্টে গেল। আমি মানে ডিসিশনটা নিতে খুব সহজ হলো। আমি রেশনালি বুঝলাম যে আমি অপারেশন করব না। এবং পরের দিন আমার ওয়াইফ সহ এখানকার ডাক্তারের সাথে আলাপ করছিলাম এবং ডাক্তার আমাকে সম্ভবত 40 মিনিটেরও বেশি সময় দিয়েছিলেন পুরো ব্যাপারটা খোলসভাবে বোঝানো। এরপরে আমি সাওলের ট্রিটমেন্ট নিয়েছি। আমার কাছে একটা ট্রিটমেন্টের চেয়েও বড় কথা হচ্ছে আমার এখানে ডক্টর থেকে শুরু করে সবাই এত সময় দেন এবং এত ডিটেইল আলাপ করেন যেটা আমি অন্য কোনো ডাক্তারের কাছ থেকে পাই। তো এখন আমি সবগুলো পরীক্ষা, আজকেও আমি সবগুলো পরীক্ষা শেষ করলাম। আমার সবগুলো কোলেস্টেরল লেভেল একদম মানে উইদিন রেঞ্জের মধ্যে আছে আর আমার ইফিসিয়েন্সি পাওয়ার যেটা ইকো করে দেখলাম গতকালকে আর ওইটা অনেক বেড়েছে। আমি এখন প্রচুর এনার্জেটিক। আমি 6টায় আমার অফিস ফ্লোর, আমি হেঁটেও সকালে উঠি, বিকালে 50 মিনিটের একটা আমার বাসা থেকে দূরত্ব, পুরো সব সময় আমি হেঁটে বাসায় ফিরি আর মাঝখানে আমি একটু সময় পেলেই হাঁটি। এবং আমি খুব এনজয় করছি যে আমার সহজ জীবন পদ্ধতি, এই যে পরিশ্রম, হাঁটা চলা, এখন আমার কোনো রকম সমস্যা নাই। আমি সবাইকে অনুরোধ করবো, আমার পরিচিত অপরিচিত সবাইকে অনুরোধ করবো যে আপনারা অপারেশনের মতো এরকম একটা ডিসিশন নেওয়ার আগে অবশ্যই অবশ্যই লজিক্যালি চিন্তা করবেন যে অপারেশনটা আমি কেন করব। আর না করে যদি এর বিকল্প পদ্ধতি থাকে আপনি এসে দেখেন, আগে যোগাযোগ করেন, আগে আলাপ করেন। যদি আপনি কনভিন্সড হন, রেশনালি কনভিন্সড হন, তাহলে আপনি ডিসিশন নিন যে আপনি আসলে অপারেশন করবেন না। অপারেশন ছাড়াই সাওল পদ্ধতির মাধ্যমে আমার মানে আমার বিশ্বাস, আমার অভিজ্ঞতা বলে যে আপনি পুরোপুরি এটাকে রিভার্স, আপনার ব্লকে রিভার্স করে আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।